মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপে খনন কাজ শুরু। দৈনিক 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা, কমবে জ্বালানি সংকট। খারাপ আবহাওয়ায় সাগরে গত 2 দিনে 16টি ট্রলার ডুবে 196 জন নিখোঁজ, 3 জনের মরদেহ উদ্ধার, জানিয়েছে কোস্টগার্ড। উপকূলে বৃষ্টির ঝোড়ো হাওয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ষষ্ঠ কূপে খনন কাজ শুরু করেছে রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রম। এ থেকে উৎপাদিত গ্যাস দেশের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ভোলার প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টপগি ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ষষ্ঠ কূপ টপগি 1 2 বছর আগেই ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই কূপ থেকে দৈনিক 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাপেক্স। চুক্তি অনুযায়ী 2023 সালের জুনের মধ্যে গ্যাসপ্রম খনন কাজ সম্পন্ন করবে। গতকাল খনন কাজ উদ্বোধনের পর পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, কূপটি 3,500 মিটার পর্যন্ত খনন করা হবে। উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যা গ্যাস সংকট পূরণে সহায়তা করবে বলে আশা জানান তিনি। আমরা আশাবাদী যে এখান থেকে 20-25 মিলিয়ন ঘনফুট হারে আমরা গ্যাস পাবো প্রতিদিন, এবং এটি যদি পাই তাহলে আমাদের সেটি দেশীয় গ্যাসের যে উৎপাদন বৃদ্ধি তার একটি মানে ভালো একটা অংশ আমরা এখান থেকে আশা করছি যে পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, খনন কাজের মধ্য দিয়ে গ্যাসের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। যতগুলো কূপ হয়েছে সেগুলোর আলোকে আমরা প্রায় বলতে পারি 900 সামথিং এখানে মজুদ আছে। আর ভোলাতে নর্থে আরেকটা আমাদের গ্যাস ফিল্ড আছে, সেখানে একটা কূপ খনন হয়েছে, ওখানেও 600, প্রায় 1.5 TCF এর মতো আমরা এই মুহূর্তে আমাদের নন ফিল্ডের মাধ্যমে রিজার্ভ। আর ওই 3টা কূপ খনন হবে, হইলে রিজার্ভ ওই 3টা কূপ খনন হলে রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। 2 বছর আগে বাপেক্সের অনুসন্ধান দল ভূতাত্ত্বিক জরিপ করে ভোলার 3টি স্থানে গ্যাসের সন্ধান পায়। সেগুলোর নাম দেওয়া হয় ইলিশা 1, ভোলা নর্থ 2 ও টপকে 1 গ্যাস কূপ। 1993-94 সালের দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাছিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্যাস ক্ষেত্র খনন শুরু হয়। সেখানে বর্তমানে 4টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। শাহবাজপুরে প্রায় 1.3 ট্রিলিয়ন ঘনফুট TCS গ্যাস মজুদ রয়েছে। এ 4টি ছাড়াও শাহবাজপুর ইস্ট ও ভোলা নর্থ নামে আরও 2টি কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ প্রায় 1.7 TCF। এছাড়া সদর উপজেলার ইলিশা এলাকা সহ আরও 2টি কূপ খনন করা হবে বলে বাপেক্সের MD জানিয়েছেন। সব মিলিয়ে দ্বীপ জেলাটিতে গ্যাস কূপের সংখ্যা 9টি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে গত 2 দিনে 16টি ট্রলার ডুবির ঘটনায় 196 জেলে নিখোঁজ রয়েছেন। এর মধ্যে 2 জনের মরদেহ সহ 33 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। ভোলা, কক্সবাজার এবং মোংলায় কোস্টগার্ডের 6টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে। সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে নিখোঁজ মাছ ধরার ট্রলার ও জেলেদের উদ্ধারে ভোলা, কক্সবাজার ও মোংলায় কোস্টগার্ডের 6টি ইউনিট অভিযান চালাচ্ছে। গত 2 দিনের অভিযানে ডুবে যাওয়া 16টি ট্রলার শনাক্ত হয়েছে। ট্রলারে থাকা নিখোঁজ জেলের সংখ্যা 196। এর মধ্যে 2 জনের মরদেহ পেয়েছে কোস্টগার্ড। জীবিত উদ্ধার হয়েছে 33 জেলে। গতরাত 10টা পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে অন্তত 150 জেলে সহ 10টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার কথা জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এর মধ্যে এখনো নিখোঁজ 13 জেলে। 1টি ট্রলারের লোকজন ছাড়া বাকি 3টি ট্রলারের সমস্ত লোকই আমাদের উপকূলে ফিরে এসেছে। 1টি ট্রলারের লোক তাৎক্ষণিকভাবে বিমজ্জিত অবস্থার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর একটি শিপে উদ্ধার করেছেন। কাকদ্বীপে ভারতের
ট্রলারে 33 জন জেলে উদ্ধার করেছেন, তাদেরকে ঘাটে ফিরে আসতে সময় লাগবে 2-1 ঘন্টা। সেখান থেকে আমরা জানতে পারবো সেই 33 জেলের নাম এবং কোন ট্রলারের লোক তারা। দুর্ঘটনা এড়াতে মাছ ধরার অনেক ট্রলার শিববাড়িয়া নদীর দুই তীরে আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের অভিযানে কক্সবাজারের নাজিরা টেক সাগর চ্যানেলে 19 মাঝি মাল্লা নিয়ে ডুবে যাওয়া ট্রলার এফবি মায়ের দোয়া থেকে 8 জেলে উদ্ধার হয়েছে। এখনো 11 জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড আর সংশ্লিষ্ট যারা আছে সবাই সহযোগিতা করেছেন, সবার সম্মিলিত সহযোগিতায় ট্রলারের মাঝি মাল্লা ট্রলারটা অনেকটা উদ্ধারের পর্যায়ে আছে। এছাড়া শুক্রবার নোয়াখালীর হাতিয়ার কাছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলে বেলাল সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। এদিকে সাগর উত্তাল থাকায় গতকাল সকাল থেকে হাতিয়ার সাথে সকল নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের বাড়িতে এখন আমার একটা ছেলে মারা গেছে, ওনারা আনছে, এখন উনি বাড়িতে আছে। আরেকটা ছেলে শরীফ নামের, উনি মুস্তালি হাসপাতালে আছে। যেভাবে আমাদের উদ্ধার অভিযান পরিচালনা করার কথা আমরা সাধ্যের মধ্যে থেকে তা করার চেষ্টা করতেছি, কিন্তু খারাপ ওয়েদারের কারণে আমরা পরিপূর্ণভাবে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছি না। বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরের স্বাভাবিক কাজ আজও ব্যাহত হচ্ছে। ইঞ্জিন বিকল হয়ে সুন্দরবন উপকূলের কাছাকাছি অবস্থান করা বাংলাদেশি ফিশিং ভেসেল এফবির জোয়ান ডেভার উদ্ধারে কোস্টগার্ডের বিশেষ জাহাজ অপরাজয় বাংলা রওনা হয়েছে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনার চলনবিল এলাকায় অনুর্বর আর অনাবাদী জমিতে চাষ হচ্ছে পুষ্টি সমৃদ্ধ মাদ্রাজি ওলকচু। অল্প পুঁজিতে বেশি লাভ এবং বাণিজ্যিক সম্ভাবনা থাকায় জনপ্রিয় হয়ে উঠছে এর চাষ। উৎপল মির্জার রিপোর্ট। পাবনার চলনবিল অধ্যুষিত চাঁদপুর উপজেলার প্রত্যন্ত চরইকুল গ্রামের কৃষক আব্দুল বাতেন পতিত 1 বিঘা জমিতে চাষ করেছেন মাদ্রাজি ওলকচু। পুষ্টি সমৃদ্ধ এ ফসল ঘুরিয়ে দিয়েছে তার ভাগ্যের চাকা। প্রায় 25-30 হাজার টাকা খরচ, প্রায় 1.5 লক্ষ টাকার মতন আমাদের এই সময় অল্প সময়ের মধ্যে 1.5 লক্ষ টাকা আমার বিক্রি হচ্ছে। এজন্য আমাদের খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে প্রায় 1,20,000 টাকার মতন আয় হচ্ছে। আব্দুল বাতেনের মতোই এ কচু চাষ করে ভাগ্য খুলেছে নবীর উদ্দিন, মফিজুদ্দিন ও রকুনুজ্জামান সহ অর্ধ শতাধিক কৃষকের। 1 বিঘা জমিতে মাদ্রাজি কচু চাষে খরচ হয় 25-30 হাজার টাকা, অথচ এক মৌসুমেই লাভ পাওয়া যায় প্রায় 1.5 লাখ টাকা। আমি আশা করছি বর্তমান যে বাজার মূল্য আছে, এই বাজার মূল্য অনুযায়ী যদি এরকম বাজার পাই তাহলে আমি প্রায় 1.5 লাখ টাকার উপরে আমি ওল বিক্রি করতে পারব। অল্প স্বল্প কামলা হলে পারি, লিভারটা কম লাগে আর কি, সেজন্য আবাদটা একটু লাভবান একটু বেশি হয় সেজন্য। পরিত্যক্ত নিচু বা অনুর্বর জমিতে এ ফসল আবাদ করা যায়, উৎপাদন খরচও অপেক্ষাকৃত কম বলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মাদ্রাজি ওল কচুর চাষ। ছায়াযুক্ত জায়গা, অনুর্বর মাটি, এসব জমিতেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কন্দার ফসল উৎপাদন করতে পারি। অগোছলা জমি পুড়ে থাকতো, সেই জায়গায় আবাদটা করলে অনেক লাভজনক হচ্ছে, এই কারণে আমাদের এলাকায় কোন্দালের আবাদটা জনপ্রিয় হচ্ছে দিন দিন। কৃষি বিভাগ জানায় কোন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চলনবিল এলাকার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে ওলকচু চাষে উদ্বুদ্ধ করা হয়। চলতি বছরে পাবনায় 690 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই কচুর। এসব জমির বেশিরভাগই ছিল অনাবাদি। নিচু জমিতে এই কৃষকদেরকে অনুপ্রাণিত করে এবং তারা যখন এই ফসলগুলো চাষাবাদ করে বেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, তারাও কিন্তু বেশ অনুপ্রাণিত হচ্ছে এবং আগ্রহী হচ্ছে। এই প্রকল্পের আওতায় আসলে কৃষকরা এটা করতেছে এবং লাভবান হচ্ছে, শেষ মানে এটা বলা যায় আসলে এটা ন্যূনতম খরচে, যেটা আসলে খরচ ন্যূনতম খরচে কৃষকরা আগে সাধারণত করছে বাড়ির আঙ্গিনার দিকে করতে, এখন কমার্শিয়ালভাবে তারা মাঠেও করতেছে এবং লাভবান হচ্ছে। দেশে বিদেশে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা থাকায় শুধু মাদ্রাজি ওল কচুই নয়, পুষ্টি সমৃদ্ধ নানা ধরনের কচু চাষ জনপ্রিয় হয়ে উঠছে এ জেলায়। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। খুচরা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পাবনায় মুদি দোকানি এবং ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আলী মুর্তুজা বিশ্বাস সনি, পরিচালক উত্তম কুমার কুণ্ডু, ভোজ্য তেল এবং মুদিখানা দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় সরকার নির্ধারিত মূল্যে ভোজ্য তেল
সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। শোকাবহ আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং আদর্শ নিয়ে পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মুজিব মানি মুক্তি শীর্ষক এক মনোজ্ঞ আলেখ্যানুষ্ঠান। গতকাল সন্ধ্যায় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বনমালী মঞ্চে অনুষ্ঠানটি পরিবেশন করেন এই কেন্দ্রের শিল্পীরা। স্কয়ারের জনপ্রিয় ব্র্যান্ড রুচি নিবেদিতে এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক যুগ্ম সম্পাদক প্রলয় চাকি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ড মোহাম্মদ হাবিবুল্লাহ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। সিরাজগঞ্জে চলছে তিন দিন ব্যাপী নৌকাবাজ, আর আজ এর দ্বিতীয় দিন। গতকাল জেলার শাহজাদপুরের বড়াল নদীতে শুরু হয় এই নৌকাবাজ। এতে ছিল ছিপ, সরঙ্গা, পানশি এবং কোয়াসহ অন্তত 30টি নৌকা নিয়ে অংশ নিয়েছেন সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোরের প্রতিযোগীরা। আগামীকাল বাইচের চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হবে মোটরসাইকেল, ফ্রিজ এবং টেলিভিশন। নানা বয়সী শত শত দর্শক উপভোগ করেন নৌকাবাইচ। দীর্ঘদিন পর এমন আয়োজনে মুগ্ধ তারা। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 145 টাকা করার সিদ্ধান্তে ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 145 টাকা মজুরি দেওয়ার প্রস্তাব মেনে নেওয়ার কথা জানান শ্রমিক নেতারা। এর আগে সকালে বিভিন্ন বাগানে প্রতিবাদ সভা করেন চা শ্রমিকরা, পরে মিছিল বের করেন তারা। এছাড়া দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন হবিগঞ্জের চা শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিকপক্ষ তাদের মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করার যে প্রস্তাব দিয়েছেন তা সাধারণ শ্রমিকদের সাথে প্রহসন। মজুরি 300 টাকা করার দাবিতে কর্মবিরতি পালন করেন মৌলভীবাজার সহ দেশের 167টি চা বাগানের শ্রমিকরা। পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জানান আগামী 4 মাসের মধ্যে কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে স্থাপিত রেল সংযোগের উপর দিয়ে একটি ট্রেনের বগিতে চড়ে পদ্মা সেতুর উপর মূল কাজ শুরুর জায়গা পর্যন্ত যান তারা। আগেই পদ্মা সেতুর দুপ্রান্তে রেল লাইন স্থাপন সম্পন্ন হয়েছে, এখন মূল পদ্মা সেতুতে রেল ট্র্যাক স্থাপন কাজ শুরু হল। নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর পথে সুবর্ণচর থেকে 3 রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতরাতে ভাসানচর থেকে দালালের মাধ্যমে চট্টগ্রাম যাচ্ছিল এক নারী এবং 2 শিশু রোহিঙ্গা। এক পর্যায়ে সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামের আক্তার মিয়ার হাট এলাকায় পৌঁছান তারা। একটি কাঠের পুল পাড়ি দেওয়ার সময় তা ভেঙে পানিতে পড়ে গেলে সে শব্দ পান স্থানীয়রা। এ সময় 3 জনকে উদ্ধার করে রোহিঙ্গা মনে করে পুলিশের সোপর্দ করা হয়। আজ সকালে তাদের চর জব্বার থানা থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়। পুলিশকে জনগণের হয়রানি এবং ভোগান্তি লাঘবে কাজ করার আহ্বান জানিয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লায়ন্সে মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শিরিন আক্তার সহ অন্যান্য অতিথিরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকালে জেলা সদর উপজেলার কালীসীমা গ্রামে মুন্সি বাড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দন্ত, অর্থোপেডিক, গাইনি, মেডিসিন এবং হৃদরোগ সহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর এবং চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল এবং আলোচনা সভা। গাজীপুর দক্ষিণ খায়েলকুর বগাটেক এলাকায় প্রাইভেট কারে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ করেছেন নিজ স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক দম্পতি হত্যার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে দোষীদের বিচারের দাবি করেন বক্তারা।
এদিকে ঘটনায় গতরাতে গাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহত স্কুল শিক্ষকের বড় ভাই আতিকুর রহমান। বিএনপি জামায়াত হেফাজত জঙ্গিরা তালেবানি শাসন প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেট বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা ধ্বংস করে দিচ্ছে। এ সুযোগে বিএনপি জামায়াত হেফাজত দেশে তালেবানি শাসন কায়েমের চক্রান্তে লিপ্ত আছে। মাসরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপে খনন কাজ শুরু, দৈনিক 20-25 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা, কমবে জ্বালানি সংকট। খারাপ আবহাওয়ার সাগরে দুই দিনে 16টি ট্রলার ডুবে 196 জন নিখোঁজ, তিনজনের মরদেহ উদ্ধার জানিয়েছে কোস্টগার্ড। উপকূলে বৃষ্টির ঝোড়ো হাওয়া। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 145 টাকা করার সিদ্ধান্ত, ধর্মঘট প্রত্যাহার। এছাড়া এখনকার মতো দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।